আমি এনকে তীর্থ, পাঠ করছি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। আমার জন্ম হয় 1920 সালের 17 মার্চ তারিখে। আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান, আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা এমই স্কুল প্রতিষ্ঠা করেন। আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটামাত্র ইংরেজি স্কুল ছিল, পরে এটা হাই স্কুল হয়, সেটি আজও আছে। আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যাই এবং চতুর্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই। আমার মায়ের নাম সায়রা খাতুন। তিনি কোনোদিন আমার আব্বার সাথে শহরে থাকতেন না, তিনি সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন আর বলতেন, আমার আব্বা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে তার বাড়িতে আমি থাকি, শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না, বাবা অভিশাপ দেবে। আমরা আমার নানার ঘরেই থাকতাম, দাদার ও নানার ঘর পাশাপাশি। আব্বার কাছে থেকেই আমি লেখাপড়া করি, আব্বার কাছেই আমি ঘুমাতাম। তার গলা ধরে রাতে না ঘুমালে আমার ঘুম আসতো না। আমি বংশের বড় ছেলে, তাই সমস্ত আদর আমারই ছিল। আমার মেজো চাচারও কোনো ছেলে মেয়ে ছিল না। আমার ছোট দাদারও একমাত্র ছেলে আছে, তিনিও খান সাহেব খেতাব পান। এখন আয়ুব সাহেবের আমলে প্রাদেশিক আইনসভার সদস্য আছেন, ডিস্ট্রিক্ট বোর্ডের সভ্যও ছিলেন, নাম শেখ মোশাররফ হোসেন। 1934 সালে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। ছোট সময়ে আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম, খেলাধুলা করতাম, গান গাইতাম এবং খুব ভালো ব্রতচারী করতে পারতাম। হঠাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে আমার হাড় দুর্বল হয়ে পড়ে। আব্বা আমাকে নিয়ে কলকাতার চিকিৎসা করাতে যান। কলকাতার বড় বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য, এ কে রায়চৌধুরী আরও অনেককেই দেখান এবং চিকিৎসা করাতে থাকেন। প্রায় 2 বছর আমার এইভাবে চলল। 1936 সালে আব্বা মাদারীপুর মহকুমার শেরসাদার হয়ে বদলি হয়ে যান। আমার অসুস্থতার জন্য মাকেও সেখানে নিয়ে আসেন। 1936 সালে আবার আমার চক্ষু খারাপ হয়ে পড়ে, গ্লুকোমা নামে একটা রোগ হয়। ডাক্তারদের পরামর্শে আব্বা আমাকে নিয়ে আবার কলকাতায় রওনা হলেন চিকিৎসার জন্য। এই সময় আমি মাদারীপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য। কলকাতায় যে ডাক্তার টি আহমেদ সাহেবকে দেখালাম, আমার বোন কলকাতায় থাকতো কারণ ভগ্নিপতি এজিবিতে চাকরি করতেন, তিনি আমার মেজো বোন শেখ ফজলুল হক মনির মা। মনির বাবা পূর্বে সম্পর্কে আমার দাদা হতেন, তিনিও শেখ বংশের লোক। বোনের কাছেই থাকতাম, কোনো অসুবিধা হতো না। ডাক্তার সাহেব আমার চক্ষু অপারেশন করতে বললেন, দেরি করলে আমি অন্ধ হয়ে যেতে পারি। আমাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলেন, ভোর 9টায় অপারেশন হবে। আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করতে লাগলাম কিন্তু পারলাম না। আমাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়া হলো। 10 দিনের মধ্যে 2টা চক্ষুই অপারেশন করা হলো, আমি ভালো হলাম। তবে কিছুদিন পড়ালেখা বন্ধ রাখতে হবে, চশমা পড়তে হবে, তাই 1936 সাল থেকেই চশমা পড়ছি। চোখের চিকিৎসার পর মাদারীপুরে ফিরে এলাম। কোনো কাজ নেই, লেখাপড়া নেই, খেলাধুলা নেই, শুধু একটা মাত্র কাজ, বিকালে সভায় যাওয়া। তখন স্বদেশী আন্দোলনের যুগ, মাদারীপুরের পূর্ণদাস তখন ইংরেজদের আতঙ্ক। স্বদেশী আন্দোলন তখন মাদারীপুর ও গোপালগঞ্জের ঘরে ঘরে। আমার মনে হতো মাদারীপুরে সুভাষ বোসের দলই শক্তিশালী ছিল, 15-16 বছরের ছেলেদের স্বদেশীরা দলে ফেরাত। আমাকে রোজ সবাই বসে থাকতে দেখে আমার উপর কিছু যুবকের নজর পড়ল। ইংরেজদের বিরুদ্ধেও আমার মনে বিরূপ ধারণা সৃষ্টি হলো, ইংরেজদের এদেশে থাকার অধিকার নেই, স্বাধীনতা আনতে হবে। আমিও সুভাষবাবুর ভক্ত হতে শুরু করলাম। এই সভায় যোগদান করতে মাঝে মাঝে গোপালগঞ্জ মাদারীপুর যাওয়া আসা করতাম আর স্বদেশী আন্দোলনের লোকদের সাথে মেলামেশা করতাম। গোপালগঞ্জে সেই সময়ের এসডিও আমার দাদা খান সাহেবকে একদিন হুঁশিয়ার করে দিয়েছিলেন, এই গল্প আমি পরে শুনেছি। 1937 সালে আবার আমি লেখাপড়া শুরু করলাম। এবার আর পুরানো স্কুলে পড়ব না কারণ আমার সহপাঠীরা আমাকে পেছনে ফেলে গেছে। আমার আব্বা আমাকে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করিয়ে দিলেন।
আমার আব্বাও আবার গোপালগঞ্জ ফিরে এলেন। এই সময় আব্বা কাজী আব্দুল হামিদ MSc মাস্টার সাহেবকে আমাকে পড়াবার জন্য বাসায় রাখলেন। তার জন্য একটা আলাদা ঘরও করে দিলেন। গোপালগঞ্জের বাড়িটা আমার আব্বাই করেছিলেন। মাস্টার সাহেব গোপালগঞ্জে একটা মুসলিম সেবা সমিতি গঠন করেন, যার দ্বারা গরিব ছেলেদের সাহায্য করতেন। মুষ্টিভিক্ষার চাল উঠাতেন সকল মুসলমান বাড়ি থেকে। প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাল উঠিয়ে আনতাম এবং এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষারও অন্যান্য খরচ দিতেন, ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন। আমাকেই অনেক কাজ করতে হতো তার সাথে। হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তখন আমি এই সেবা সমিতির ভার নেই এবং অনেকদিন পরিচালনা করি। আরেকজন মুসলমান মাস্টার সাহেবের কাছেই টাকা পয়সা জমা রাখা হতো, তিনি সভাপতি ছিলেন আর আমি ছিলাম সম্পাদক। যদি কোনো মুসলমান চাউল না দিত, আমার দলবল নিয়ে তার উপর জোর করতাম। দরকার হলে তার বাড়িতে রাতে ইট মারা হতো। এজন্য আমার আব্বার কাছে অনেক শাস্তি পেতে হতো, আমার আব্বা আমাকে বাধা দিতেন না। আমি খেলাধুলাও করতাম, ফুটবল, ভলিবল ও হকি খেলতাম। খুব ভালো খেলোয়াড় ছিলাম না, তবু স্কুল টিমের মধ্যে ভালো অবস্থান ছিল। এই সময় আমার রাজনীতির খেয়াল তত ছিল না। আমার আব্বা খবর কাগজ রাখতেন, আনন্দবাজার, বসুমতি, আজাদ, মাসিক মোহাম্মদী ও সওগাত। ছোটকাল থেকে আমি সকল কাগজই পড়তাম। স্কুলে ছেলেদের মধ্যে আমার বয়স একটু বেশি হয়েছে, কারণ প্রায় 4 বছর আমি লেখাপড়া করতে পারি নাই। আমি ভীষণ একগুঁয়ে ছিলাম। আমার একটা দল ছিল, কেউ কিছু বললে আর রক্ষা ছিল না, মারপিট করতাম। আমার দলের ছেলেদের কেউ কিছু বললে একসাথে ঝাঁপিয়ে পড়তাম। আমার আব্বা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে উঠতেন, কারণ ছোট শহর, নালিশ হতো। আমার আব্বাকে আমি খুব ভয় করতাম। আর একজন ভদ্রলোককে ভয় করতাম, তিনি আব্দুল হাকিম মিয়া। তিনি আমার আব্বার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, একসঙ্গে চাকরি করতেন। আমাকে কোথাও দেখলেই আব্বাকে বলে দিতেন অথবা নিজেই ধমকি দিতেন। যদিও আব্বাকে ফাঁকি দিতে পারতাম, তাকে ফাঁকি দিতে পারতাম না। আব্বা থাকতেন শহরের একদিকে আর তিনি থাকতেন অন্যদিকে। হাকিম সাহেব বেঁচে নাই, তার ছেলেরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে। একজন কেন্দ্রীয় সরকারের অধীনে বড় চাকরি করেন, আরেকজন CSP হয়েছে। তখন গোপালগঞ্জে MLA ছিলেন খন্দকার শামসুদ্দিন আহমেদ সাহেব, তিনি নামকরা উকিলও ছিলেন। তার বড় ছেলে খন্দকার মাহবুবুদ্দিন ওরফে ফিরোজ আমার বন্ধু ছিল। দুইজনের মধ্যে ভীষণ ভাব ছিল। ফিরোজ এখন হাইকোর্টের অ্যাডভোকেট। দুই বন্ধুর মধ্যে এত মিল ছিল, কেউ কাউকে না দেখলে ভালো লাগতো না। খন্দকার শামসুদ্দিন সাহেবের সঙ্গে আমার আব্বার বন্ধুত্ব ছিল, অমায়িক ব্যবহার তার। জনসাধারণ তাকে শ্রদ্ধা করত ও ভালোবাসত। তিনি মৌসুম শেরে বাংলায় কে ফজলুল হক সাহেবের কৃষক শ্রমিক পার্টির সদস্য ছিলেন। যখন হক সাহেব বাংলার প্রধানমন্ত্রী হলেন এবং মুসলিম লীগে যোগদান করলেন, খন্দকার সাহেবও তখন মুসলিম লীগে যোগদান করেন। যদিও কোনো দলেরই কোনো সংগঠন ছিল না, ব্যক্তিগত জনপ্রিয়তার উপরেই সবাই নির্ভর করত। মুসলিম লীগ তো শুধু কাগজপত্রে ছিল। 1938 সালের ঘটনা, শেরে বাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। তারা গোপালগঞ্জে আসবেন, বিরাট সভার আয়োজন করা হয়েছে, এক্সিবিশন হবে, ঠিক হয়েছে, বাংলার দুই নেতা একসাথে গোপালগঞ্জে আসবেন। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি হলো। স্কুলের ছাত্র আমরা তখন, আগেই বলেছি আমার বয়স একটু বেশি, তাই স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়লো আমার উপর। আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে। পরে দেখা গেল হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী থেকে সরে পড়তে লাগলো, ব্যাপার কি বুঝতে পারছি না। এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, সেও ছাত্র, সে আমাকে বলল কংগ্রেস থেকে নিষেধ করেছে আমাদের যোগদান করতে, যাতে বিরূপ সংবর্ধনা হয় তারও চেষ্টা করা হবে, এক্সিবিশনে যাতে দোকানপাট না বসে তাও বলে দেওয়া হয়েছে। তখনকার দিনে শতকরা 80টি দোকান হিন্দুদের ছিল। আমি এ খবর শুনে আশ্চর্য হলাম, কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোনো জিনিস ছিল না। হিন্দু ছেলেদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, একসাথে গান বাজনা, খেলাধুলা, বেড়ানো সবই চলত। আমার নেতারা বললেন, হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা খেপে গিয়েছে। এতে আমার মনে একটা বেশ রেখাপাত করলো, হক সাহেব ও শহীদ সাহেবকে সম্বর্ধনা দেওয়া হবে।
তার জন্য যা কিছু প্রয়োজন আমাকে করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করলাম, তবে কিছু সংখ্যক নমঃশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করলো, কারণ মুকুন্দ বিহারী মল্লিক তখন মন্ত্রী ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন। শহরে হিন্দুরা সংখ্যায় খুব বেশি, গ্রাম থেকে যথেষ্ট লোক এলো, বিশেষ করে নানা রকম অস্ত্র নিয়ে। যদি কেউ বাধা দেয় যা কিছু হয় হবে, সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারত। হক সাহেব ও শহীদ সাহেব এলেন, সভা হলো, এক্সিবিশন উদ্বোধন করলেন, শান্তিপূর্ণভাবে সকল কিছু হয়ে গেল। হক সাহেব পাবলিক হল দেখতে গেলেন আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে। আমি মিশন স্কুলের ছাত্র, তাই তাকে সম্বর্ধনা দিলাম। তিনি স্কুল পরিদর্শন করে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন, আমিও সাথে চললাম। তিনি ভাঙা ভাঙা বাংলায় আমাকে কিছু জিজ্ঞাসা করছিলেন আর আমি উত্তর দিচ্ছিলাম। আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, আমার নাম, বাড়ি কোথায়। একজন সরকারি কর্মচারী আমার বংশের কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে ডেকে নিলেন খুব কাছে, আদর করলেন এবং বললেন, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই? বললাম, কোনো প্রতিষ্ঠান নাই, মুসলিম লীগও নাই। তিনি আর কিছুই বললেন না, শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নিলেন। কিছুদিন পরে একটা চিঠি পেলাম, তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতা গেলে যেন তার সঙ্গে দেখা করি। আমিও তার চিঠির উত্তর দিলাম, এইভাবে মাঝে মাঝে চিঠিও দিতাম। এই সময় একটা ঘটনা হয়ে গেল, হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি চলছিল। গোপালগঞ্জ শহরের আশেপাশেও হিন্দু গ্রাম ছিল, দু একজন মুসলমানের উপর অত্যাচারও হলো। আব্দুল মালিক নামে আমার এক সহপাঠী ছিল, সে খন্দকার শামসুদ্দিন সাহেবের আত্মীয় হতো। একদিন সন্ধ্যায় আমার মনে হলো, মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল মাঠ থেকে খেলে বাড়িতে এসেছি, আমাকে খন্দকার শামসুল হক ওরফে বাসুমিয়া মুক্তার সাহেব, পরে মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ডেকে বললেন, মালিককে হিন্দু মহাসভা সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে, যদি পারো একবার যাও, তোমার সঙ্গে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রমপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসলো। আমিও তার কথার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিতে বললাম। এর মধ্যে রমাপদরা থানায় খবর দিয়েছে, তিনজন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছে। আমি বললাম, ওকে ছেড়ে দিতে হবে না হলে কেড়ে নেব। আমার মামা শেখ সিরাজুল হক একই বংশের, তখন হোস্টেলে লেখাপড়া করতেন। তিনি আমার মা ও বাবার চাচাতো ভাই। নারায়ণগঞ্জে আমার মা এক মামা ব্যবসা করতেন, তার নাম শেখ জাফর সাদেক। তার বড় ভাই ম্যাট্রিক পাশ করেই মারা যান। আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন, এর মধ্যেই আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে, দুই পক্ষে ভীষণ মারপিট হয়। আমরা দরজা ভেঙে মালিককে কেড়ে নিয়ে চলে আসি, শহরে খুব উত্তেজনা, আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না। সেদিন রবিবার, আব্বা বাড়ি চলে গিয়েছিলেন, পরদিন ভোরবেলা আব্বা আসবেন, বাড়ি গোপালগঞ্জ থেকে 14 মাইল দূরে। আব্বা শনিবার বাড়ি যেতেন আর সোমবার ফিরে আসতেন, নিজেরই নৌকা ছিল। হিন্দু নেতারা রাতে বসে হিন্দু অফিসারদের সাথে পরামর্শ করে একটা মামলা দায়ের করলো। হিন্দু নেতারা থানায় বসে এজাহার ঠিক করে দিলেন, তাতে খন্দকার শামসুল হক মুক্তার সাহেব হুকুমের আসামি। আমি খুন করার চেষ্টা করেছি, লুটপাট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছি। ভোরবেলায় আমার মামা মুক্তার সাহেব, খন্দকার শামসুদ্দিন আহমেদ MLA সাহেবের মুহুরি জহুর শেখ, আমার বাড়ির কাছের বিশেষ বন্ধু শেখ নুরুল হক ওরফে মানিক মিয়া, সৈয়দ আলী খন্দকার, আমার সহপাঠী আব্দুল মালিক এবং অনেক ছাত্রের নাম এজাহারে দেওয়া হয়েছিল। কোনো গণ্যমান্য ছেলেদের বাকি রাখে নাই। আমি সকাল 9টায় খবর পেলাম আমার মামাও অনেককে গ্রেপ্তার করে ফেলেছে। আমাদের বাড়িতে কী করে আসবে, থানার দারোগা সাহেবকে একটু লজ্জা করছিল। প্রায় 10টার সময় টাউন হল মাঠের ভেতর দাঁড়িয়ে দারোগা আলাপ করছে, তার উদ্দেশ্য হলো আমি যেন সরে যাই। টাউন হলের মাঠের পাশেই আমার বাড়ি, আমার ফুফাতো ভাই মাদারীপুর বাড়ি, আব্বার কাছে থেকেই লেখাপড়া করতো। সে আমাকে বললো, মিয়া ভাই পাশের বাসায় একটু সরে যাও না। বললাম, যাব না, আমি পালাবো না, লোকে বলবে আমি ভয় পেয়েছি। এই সময় আব্বা বাড়ি থেকে ফিরে এসেছেন, দারোগা সাহেবও তার পিছে পিছে বাড়িতে ঢুকে পড়েছেন। আব্বার কাছে বসে আস্তে আস্তে সকল কথা বললেন, আমার গ্রেপ্তারি পরোয়ানা দেখালেন। আব্বা বললেন, নিয়ে যান। দারোগাবাবু বললেন, ও খেয়ে দেয়ে আসুক, আমি একজন সিপাহী রেখে যেতেছি,
11টার মধ্যে যেন থানায় পৌঁছে যায়, কারণ দেরি হলে জামিন পেতে অসুবিধা হবে। আব্বা জিজ্ঞাসা করলেন, মারামারি করেছো? আমি চুপ করে থাকলাম, যার অর্থ করেছি। আমি খাওয়া দাওয়া করে থানায় চলে এলাম। দেখি আমার মামা মানিক, সৈয়দ আরও 7-8 জন হবে, তাদের পূর্বেই গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। আমার পৌঁছার সাথে সাথে কোর্টে পাঠিয়ে দিল, হাত করা দেয় নাই। তবে সামনেও পুলিশ, পেছনেও পুলিশ। কোর্ট দারোগা হিন্দু ছিলেন। কোর্টে পৌঁছার সাথে সাথেই আমাদের কোর্ট হাজতের ছোট কামরার মধ্যে বন্ধ করে রাখলেন। কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখেই বলেন, মুজিবর ভয়ানক ছেলে, ছোড়া মেরেছিল রমাপদকে, কিছুতেই জামিন দেওয়া যেতে পারে না। আমি বললাম, বাজে কথা বলবেন না, ভালো হবে না। যারা দারোগার সাহেবের সামনে বসেছিলেন তাদের বললেন, দেখো ছেলের সাহস। আমাকে অন্য সকলে কথা বলতে নিষেধ করলো। পরে শুনলাম আমার নামে এজাহার দিয়েছে, এই কথা বলেছে আমি ছোড়া দিয়ে রমাপদকে হত্যা করার জন্য আঘাত করেছি। তার অবস্থা ভয়ানক খারাপ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। প্রকৃতপক্ষে রমাপদের সাথে আমার মারামারি হয় একটা লাঠি দিয়ে। ও আমাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমি প্রায় লাঠি দিয়ে প্রত্যাঘাত করি, যার জন্য ওর মাথা ফেটে যায়। মুসলমান উকিল মোক্তার সাহেবরা কোর্টে আমাদের জামিনের আবেদন পেশ করলো। একমাত্র মোক্তার সাহেবকে টাউন জামিন দেওয়া হলো। আমাদের জেল হাজতে পাঠানোর হুকুম হলো। এসডিও হিন্দু ছিল, জামিন দিল না। কোর্ট দারোগা আমাদের হাত করা পড়াতে হুকুম দিল। আমি রুখে দাঁড়ালাম, সকলে আমাকে বাধা দিল, জেলে এলাম। সাব জেল, একটা মাত্র ঘর। একপাশে মেয়েদের থাকার জায়গায় কোনো মেয়ে আসামি না থাকার জন্য আমাদের মেয়ে ওয়ার্ডে রাখলো। বাড়ি থেকে বিছানা, কাপড় এবং খাবার দেবার অনুমতি হলো। শেষ পর্যন্ত 7 দিন পরে আমি প্রথম জামিন পেলাম। 10 দিনের মধ্যে আর সকলেই জামিন পেয়ে গেল। হক সাহেব ও সোহরাওয়ার্দী সাহেবের কাছে টেলিগ্রাম করা হলো, লোকও চলে গেল কলকাতায়। গোপালগঞ্জে ভীষণ উত্তেজনা চলছিল। হিন্দু উকিলদের সাথে আব্বার বন্ধুত্ব ছিল, সকলেই আমার আব্বাকে সম্মান করতেন। দুপক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে 1500 টাকা। সকলে মিলে সেই টাকা দিয়ে দেওয়া হলো। আমার আব্বাকে বেশি দিতে হয়েছিল। এই আমার জীবনে প্রথম জেল।